আমি একজন প্রবাসী, বিবাহিত জীবন 7 বছর, লাভ ম্যারিজ। আমার একটা মেয়ে আছে, বিয়ের 5 বছর পর আমার স্ত্রী বিভিন্ন পরকীয়ায় লিপ্ত হন। পবিত্র কোরআন শরীফ ধরে না করার কথা বলেও আবারও পরকীয়া করেন। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি মাফ করি। আমি বলেছি 5 ওয়াক্ত নামাজ পড়লে এবং দিনদার হলে মাফ করব, সে কোনোটাই করে না ইসলামের দৃষ্টিতে। আমার করণীয় কি ভাই? ব্যাপারই আপনাকে আমরা বলবো। প্রথমত, স্ত্রীকে সংশোধন করার জন্য যে স্টেপগুলো আছে, বিভিন্ন সময় আমরা বলেছি, তাকে নাসিহা করা, তাকে বিভিন্নভাবে কাউন্সেলিং করা, তাকে ভালোবাসা মহাব্বত দিয়ে সৎ পথে আনার জন্য চেষ্টা করা, এটা যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে মৃদু অভিমান করা, শাসন করা, অন্যদেরকে দিয়ে বোঝানো, এইসব স্টেপগুলো অবলম্বন করার পরও আপনার যদি মনে হয় যে না, সে আসলে আপাদমস্তক একজন কোরআন সুন্না থেকে দূরে থাকা মানুষ এবং শয়তান তাকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলেছে যে তার হেদায়েতের আশা করাটা কঠিন বা আপনার জন্য অন্তত দুরূহ, আপনার ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ বংশধর, আপনার সন্তান সন্ততি তারা তাদের দিনদারি হুমকির মধ্যে পড়বে, এরকম যদি মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি তাকে নিয়ে দক্ষ এবং বিচক্ষণ অভিজ্ঞ কোনো আলেমের শরণাপন্ন হবেন এবং কিভাবে এই পরিস্থিতিকে উত্তরের পথ আপনি খুঁজে পেতে পারেন সেই চেষ্টা আপনি করবেন। মনে রাখা উচিত যে বৈবাহিক সম্পর্কগুলো এটা হঠাৎ করেই আপনার গড়ে ওঠে না, অনেক কষ্টে অনেক পরিশ্রমের ফলে গড়ে ওঠে, যার কারণে তাকে আপনি বাদ দিবেন কি না বা তাকে তার বিকল্প চিন্তা করবেন কি না সেটি মূলত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে পরিপূর্ণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এই জন্য আমরা এই সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন উত্তর থেকে আপনার ইন্ডিভিজুয়াল কেসের বিষয়ে সমাধান বলে দিতে পারবো। আমরা শুধু একটা গাইডলাইন বলে দিলাম যে আপনি আপনার জায়গা থেকে সংশোধনের চেষ্টা করবেন, কোনো পদ যদি খোলা না থাকে, আপনার যদি মনে হয় যে না তার সংশোধনের আশা খুবই ক্ষীণ, তাহলে সেক্ষেত্রে ভিন্ন চিন্তা করতে হলে সেটাও আপনি বিদগ্ধ, বিচক্ষণ, অভিজ্ঞ এবং দূরদর্শী মানুষদের পরামর্শ নিয়ে তারপর আপনি ধীরে ধীরে আগাবেন ইনশাআল্লাহ বিদিন, সেক্ষেত্রেও সুনাসম্মত উপায়ে। এরপরে আইরিন আক্তার, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আজ আমার 20 রোজা 1 মাসে রাখলে কি প্রতি মাসে রাখতে হবে? দেখুন, তিরমিজি আবু দাউদ, তিরমিজি নাসাই সহ বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত হয়েছে আবু দাউদের ফরায়দ আল্লাহ তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামা বিজের রোজা রাখতে নির্দেশ করেছেন। আইয়ামা বিজের রোজা এটা পুরো মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অর্থাৎ চান্দ্র মাসের 13, 14 এবং 15 এই 3 দিন রোজা রাখা, এটাকে বলা হয় আইয়ামা বিজের রোজা। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখার জন্য বিভিন্ন সাহাবীদেরকে ওসিয়ত করেছেন, খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। এই আমলটি যদি কেউ একবার করেন তাহলে তাকে প্রতি মাসেই করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং আইয়ামা বিজের রোজা আমরা যত বেশি রাখতে পারবো ততই ভালো, যদি কোনো মাসে আমি রাখতে না পারি তাহলে তাতে যে গুণা হয়ে যাবে এরকম কোনো কথা কোরআন বা হাদিস আমাদেরকে বলেনি। এরপর আমির হামজা, আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন, আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে, এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? সন্তান গর্ভে থাকা অবস্থায় যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয়। এটার ডাক্তারি কোনো ব্যাখ্যা আছে কি না সে ব্যাখ্যা আপনি জানার চেষ্টা করবেন। এর বাইরে এটাকে অন্তত কুলক্ষণ মনে করার কোনো সুযোগ নেই, কারণ ইসলাম আসলে কোনো কুলক্ষণে বিশ্বাস করে না। এরপর তানভীর আহমেদ, আপনি লিখেছেন, ফরজ নামাজে ইমামের পেছনে মুক্তাদির ভুল হলে মুক্তাদির করণীয় কি? ফরজ নামাজ যদি ইমামের ভুল হয় তাহলে সেক্ষেত্রে দেখতে হবে ভুলটা কোন ধরনের ভুল। যদি ইমামের ফরজ ছুটে যায় বা ফরজ এর ক্ষেত্রে ভুল হয় তাহলে সেক্ষেত্রে তো সেই রাকাত, সে নামাজ আবার পড়তে হবে। আর যদি ওয়াজিবের ক্ষেত্রে ভুল হয় তাহলে সেক্ষেত্রে ইমাম সুসিদ্দা দিবেন এবং মুক্তাদি তার সাথে অনুসরণ করবেন সুসিদ্দায়। আর যদি ইমাম সুসিদ্দা না দেন তার ফলে মুক্তাদিও সুসিদ্দা তো একতা দিবেন না, তিনি ইমামের অনুকরণ করতে হবে তাকে বিধায় তারও সুসিদ্দা দেওয়া হল না। যদি সুসিদ্দা না হয় তাহলে সেক্ষেত্রে সে নামাজটা আবার পড়তে হবে। আর যদি সুন্নার ক্ষেত্রে কোনো ত্রুটি বা ভুল হয়, কোনো নফল কাজ ছুটে যায় বা সেখানে ভুল হয়, তাহলে তার ফলে আপনার কোনো বিশেষ করণীয় নেই, ইমাম সাহেবের তো নাই।